আজকের অনুপ্রেরণা অন্য দিনের থেকে অনেকটাই আলাদা। শুনে দেখুন। আজকের অনুপ্রেরণা কিভাবে পড়ব বুঝতে পারছি না, কিঞ্চিত চিন্তায়। মানে রোজই একজন ব্যক্তির কর্মকাণ্ড যা আমাদের একটু ইন্সপায়ার করে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু আজ যার কথা বলবো, মানে তাকে ঠিক কিভাবে ডেসক্রাইব করব জানি না। মাসাবুমি হসনো জাপানের পরিবহন দফতরের এক কর্মী, সম্ভবত রেলওয়ে ডিপার্টমেন্ট। তো সেই সময় তাকে রাশিয়াতে পাঠানো হয়, ওই দেশের রেলওয়ে ব্যবস্থা কেমন সেটাই খতিয়ে দেখতে। হসনো সেখান থেকে চলে যান লন্ডনে। সময় তখন ওই 1912। সেই সময় গোটা লন্ডন উত্তাল টাইটানিক নিয়ে। ইয়েস, আরএমএস টাইটানিক, দ্য আনসিঙ্কেবল শিপ। তাতে দ্বিতীয় শ্রেণীর কেবিনের টিকিট কেটে বসলেন তিনি। তারপর কি হলো সেটা সকলেরই জানা। হিমশৈলের ধাক্কায় দ্য আনসিঙ্কেবল শিপের সলিল সমাধি হলো। তবে হ্যাঁ, মাসাবুমির জীবনে টাইটানিক এত তাড়াতাড়ি বিদায় নেয়নি। কেন বলি তবে শুনুন। যাত্রীদের যখন লাইফবোটে তোলা হচ্ছিল, সকলকে বলা হয় যে সবার প্রথমে প্রথম শ্রেণীর যাত্রীরা লাইফবোটে ওঠার সুযোগ পাবে, তাদের মধ্যে কেবলমাত্র নারী এবং শিশুরা। ইতিমধ্যেই বেশ কিছু পুরুষও উঠেছিলেন বোটে। সেই সময়ে টাইটানিকের পরিস্থিতি কেমন ছিল জেমস ক্যামেরনের দৌলতে আন্দাজ করতে পারি আমরা। সুতরাং দ্বিতীয় শ্রেণীর যাত্রী হওয়ায় উঠতে পারেননি তিনি। কিন্তু প্রাণের ভয় সকলেরই আছে। যখন বোট প্রায় শেষের দিকে, হঠাৎ জাহাজের এক কর্মী হাঁক দেন যে বোটে আরও দুজনের জায়গা আছে। হসনও নিচের দিকে গিয়ে একরকম ঝাঁপিয়ে উঠে পড়েন লাইফ বোটে। সে যাত্রায় পার পেয়ে যায় মাসাবুমি হসনো। তিনি ছিলেন একমাত্র এশিয়ান যিনি সেই সময় টাইটানিকে উঠেছিলেন। বহু কষ্টে দেশে ফিরলেন তিনি। মানে কি বলবো, সে তো মানে হই হই ব্যাপার। দেশের একমাত্র নাগরিক টাইটানিক থেকে বেঁচে ফিরেছেন। মুহূর্তে ছড়িয়ে পড়ল খবর। বহু জাপানি পত্রপত্রিকায় তার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। সাত করে সাংবাদিকরা নামও দিলেন লাকি জাপানিজ বয়। কিন্তু জনমানুষে হসনোর নেগেটিভ প্রভাব পড়ে, কারণ হসনো জাপানে বহু প্রচলিত সামুরাই নীতি লঙ্ঘন করেছে। ছোট্ট করে বলি, ওই নীতিতে বলা হয়েছে আত্মত্যাগের মাধ্যমে অন্যকে সহযোগিতা করা বা তার জীবন বাঁচানো। হসনো একজন সরকারি কর্মী হয়ে সেই নীতি ভাঙেন এবং গোটা দেশবাসীর কাছে তিনি খলনায়কে পরিণত হন। দেশবাসীর মতে মাসাবুমির উচিত ছিল ওই সময় নিজের প্রাণ না বাঁচিয়ে টাইটানিকের বাকি যাত্রীদের সহযোগিতা করা। চাকরি যায় হসনোর। শুধু তাই নয়, শিশু পাঠেও তার কঠোর নিন্দা করা হয়। যদিও তার ডিপার্টমেন্ট তার অভাবটা বুঝতে পেরে পরে তাকে চাকরিতে নিযুক্ত করে এবং 1939 সাল অবধি সে চাকরিতে বহাল থাকে। তবে দেশবাসীর কাছে তিনি যে তিরস্কার পেয়েছিলেন তা মাসাবুমির পরিবার জীবনেও ভুলতে পারেনি। আমি অ্যাকচুয়ালি খুব বিচলিত। আমি জানি না আমি মাসাবুমির জায়গায় থাকলে কি করতাম। তবে এইটুকুনি বুঝতে পারি, এত অপমান সহ্য করে থাকাটা অন্তত আমার জন্য সহজ হতো না। আপনারা শুনলেন, কি বুঝলেন, কি করতেন আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার বিবেচনায় ভুল হলে অবশ্যই সেটাও জানাতে ভুলবেন না।